ফারাক্কা ব্যারেজের 109 নম্বর গেটে একটি ছোট হাতি গাড়িতে আগুন লেগে যাওয়ায় ফারাক্কা ব্যারেজের ওপর যানজটের সৃষ্টি হয় বেশ কিছুক্ষণ। ঘটনাস্থলে ফারাক্কা ব্যারেজের সিআইএসএফ এর আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগে খতিয়ে দেখছে পুলিশ। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেডে এখন 24 ঘন্টা চিকিৎসকদের উপস্থিতিতে আধুনিক আইসিইউ এনআইসিইউ পরিষেবা, কোয়ালিটি ক্লিয়ার ক্লোজার টু হোম। চলন্ত গাড়িতে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফারাক্কায়। সোমবার বিকেলে ফারাক্কা ব্যারেজের 109 নম্বর গেটের সামনে একটি ছোট চারচাকা মালবহনকারী খালি গাড়িতে আগুন লাগে। চালক বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পড়েন। রাস্তার উপরেই দাউদাউ করে চলতে থাকে আগুন, এর জেরেই যানজট তৈরি হয় রাস্তায়। ঘটনাস্থলে ফারাক্কা ব্যারেজের সিআইএসএফের আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এখান থেকে 50 মিটার দূরে। কোথা থেকে আসছিলেন আপনি? জয়পুর থেকে। জয়পুর থেকে কোথায় যাচ্ছিল? কালিয়াচক। কালিয়াচক গাড়িতে কি কিছু মাল টাল ছিল? না, খালি গাড়ি আছে। খালি গাড়ি হঠাৎই আগুন লেগে গেছে। হঠাৎ আগুন লেগেছে। আমি মানে কি ব্রিজের উপরে আগুন লেগেছে না ব্রিজটা পার করে? না, ব্রিজের উপরে আগুন লেগেছে। ব্রিজের উপরে? মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।